দামে মেলছে না ডিম পাহাড়তলির পাইকারি আড়তগুলোর বেশিরভাগই বন্ধ রাখা হচ্ছে দিনের বেলায় খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায় এই বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন জিয়াদ জিয়াদ চট্টগ্রামের আড়তগুলোর ডিমের সরবরাহ কেমন দেখছেন এবং এই যে আমি আগের সংবাদে আপনার কাছে একই প্রশ্ন ছিল যে বেঁধে দেওয়া দামে কেন আসলে ব্যবসায়ীরা বিক্রি করতে পারছেন না সেই বিষয়ে এখন আপনি কি দেখছেন সেখানে একটু জানাবেন মূলত চট্টগ্রামে ঊর্ধ্বমুখী দামের যে লাগাম ডিমের সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন এক মাস ধরেই বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার এবং নিয়মিত জরিমানা হচ্ছে কিন্তু আজকের খুচরা বাজারে ডিম বিক্রি হচ্ছে 170 টাকা ডজন যেখানে সরকার নির্ধারিত দাম ছিল 144 টাকা অর্থাৎ প্রায় 26 টাকা বেশি দামে খুচরায় আজকে বিক্রি হচ্ছে আমি যেখানে আছি সেটি চট্টগ্রামের পাহাড়তলি পাইকারি আড়ত এখানে 15-20টি পাইকারি আড়ত রয়েছে ডিমের এবং দিনের বেলা গত 2-3 দিন ধরে বেশিরভাগ আড়তেই কিন্তু বন্ধ এখন যেখানে আছি সেটি সবচেয়ে বড় আড়ত এবং এই আড়তটিতে আজকে ডিম এসেছে দুই গাড়ি তিনি পাবনা টাঙ্গাইল ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে ডিমগুলো সংগ্রহ করে প্রায় 2,60,000-এর মতো ডিম তিনি সংগ্রহ করেছেন আজকে দিনে এবং যেগুলোর কেনা পড়েছে ওনার 1,240 টাকা তবে তিনি বলছিলেন যে এর আগে 1,320 টাকা 1,280 টাকায় ডিম তাকে সংগ্রহ করতে হয়েছিল আজকের বাজারে 40 টাকা কমেছে প্রতি শত ডিমে অর্থাৎ দাম কিছুটা কমে এসেছে সেটি নিশ্চয়ই স্বস্তির খবর তিনি যেটি বলছিলেন যে তিনি ডিলার পর্যায় থেকে তাকে ডিম সংগ্রহ করতে হয় মূলত পাইকার উৎপাদক থেকে ডিলার পর্যায় হয়ে পাইকারি পর্যায়ে ডিম আসতে একটি কাগজের লেনদেন হয় এবং সেই কাগজটি বিভিন্ন হাত ঘুরে সেখানে আসলে দামের ওঠানামা হয় তারা বলছিলেন যে উৎপাদক পর্যায় থেকে শুরু করে ডিলার পর্যায় এবং পাইকারি পর্যায় সব জায়গায় আসলে সরকারের নজরদারি প্রয়োজন যে একজন উৎপাদক তিনি কত টাকায় ডিলারের কাছে বিক্রি করছেন কারা সেই ডিলার এবং তারা আসলে পাইকার পর্যায়ে কত বিক্রি করছেন এই পুরো বিষয়টি নজরদারি করা না হলে আসলে সরকারি দামে ডিম বিক্রি করা সম্ভব নয় আর এখানে যেটি দেখতে পাচ্ছি যে দিনের বেলায় মূলত আড়ত বেশ কিছু আড়ত বন্ধ রাখা হয় অভিযানের প্রেক্ষিতে এবং সন্ধ্যার পর সেই আড়তগুলোতে আগে যেখানে দিনের বেলা ট্রাক আসতো সেখানে সন্ধ্যার পর আসে এবং সন্ধ্যায় ডিম আড়তে নামানো হয় এবং বাজারগুলোতে চলে যায় এখানে ভোক্তা থেকে শুরু করে খুচরা বিক্রেতা সবাই আসলে ডিমের দাম কমানোর জন্য আসলে সরকারের নজরদারির দাবি জানিয়েছে সহকর্মী হোসেন জিয়াদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রাম